السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال الله في موضع آخر وأقيم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন এবং মুসলিমদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি মহান আল্লাহর পক্ষ থেকে সাত আকাশের উপর মেরাজে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের তোহফা তার উম্মতের জন্য নিয়ে এসেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে শাবান মাস 1428 হিজরির 8 তারিখ, রমজান কয়েকদিন পরে। মনে করছি রমজানের পূর্বে মুসলিম ভাইদেরকে নামাজ সম্পর্কে একটু স্মরণ করিয়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিলে, উপদেশ দিলে মুমিনকে ফায়দা হয়, মুমিন উপকৃত হয়। এ সম্পর্কে ইরশাদ করেছেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়াজাক্কির, তুমি স্মরণ করিয়ে দাও হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি উপদেশ দাও, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কারণ মানুষকে স্মরণ করিয়ে দিলে মুমিনরা উপকৃত হয়। মুমিন অনেক সময় গাফিলতিতে থাকে, অনেক সময় অলসতা থাকে, নামাজ পড়ে কিন্তু হয়তো নামাজ সম্পর্কে কিছু গাফিলতি আছে, সময় সম্পর্কে গাফিলতি আছে, তার নেকি সম্পর্কে হয়তো ওই রকমের, বা এই যে এত বড় গুরুত্বপূর্ণ কাজ, জীবনের সর্বপ্রথম কাজ, সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ, এ সম্পর্কে হয়তো গাফিলতি আছে, সেই গাফিলতিগুলি দূর হয়ে যাবে, তার দ্বারা মুমিন উপকৃত হবে। তাই নামাজ সম্পর্কে আজকে কয়েকটি দিক নিয়ে সংক্ষেপে আলোচনা করব। প্রথম দিক হচ্ছে নামাজের ফজিলত, উপকারিতা। নামাজ পড়লে পাবেন কি, নামাজ পড়লে আপনার উপকার কি, নামাজ পড়লে আপনার লাভ কি। দ্বিতীয় হচ্ছে নামাজের গুরুত্ব। তৃতীয় হচ্ছে নামাজের, নামাজ যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার জন্য কি শাস্তি রয়েছে। এই কয়েকটা দিক নিয়ে আলোচনা করব। প্রথম শুরু করছি নামাজের ফজিলত সম্পর্কে। মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা আনকাবুতের আয়াত নম্বর 45-এ, ওয়া আকিমিস সালা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, যেমনভাবে নামাজ পড়ার, নামাজ কায়েম করার আদেশ করা হয়েছে সেইভাবে নামাজ আদায় করো। এ হচ্ছে নামাজ কায়েম করা, যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, যেই রকম তার গুণ বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে শিখিয়েছেন, যে সব তার রুকুন রয়েছে, ওয়াজিবাত রয়েছে, সুন্নাত রয়েছে, মুস্তাহাব বস্তু রয়েছে, বিষয় রয়েছে, সেসবকে খেয়াল করে সেসব পালন করা। আর নামাজ কায়েম করা হচ্ছে নামাজ ওয়াক্ত মোতাবেক পড়া। নামাজ কায়েম করা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক নামাজ কায়েম করা। আল্লাহ বলছেন ওয়া আকিমিস সালাহ। কোরআনে করিমের প্রায় জায়গায় আল্লাহ নামাজ কায়েম করার কথা বলেছেন, নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে যাতে সুন্দরভাবে নামাজ আদায় হয়। আর নামাজের হেফাজতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক আয়াতে বলেছেন, হাফেজু আলা সালাওয়াত, নামাজের আল্লাহ হেফাজত করতে বলেছেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হেফাজত করে থাকে।
হেফাজত করা, সুরক্ষিত করা। হেফাজত করা আমরা সাধারণ ভাষায় বুঝছি যে কিভাবে কোনো কিছু হেফাজত হতে পারে, আর কায়েম কি করে হতে পারে, প্রতিষ্ঠিত কিভাবে হতে পারে, সুন্দর করে সাজানো কিভাবে হতে পারে, এই হচ্ছে নামাজ কায়েম করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নামাজ কায়েম করো, তার উপকারিতা হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সালাত মানুষকে বিরত রাখে, তানহা বিরত রাখে, বাঁচিয়ে রাখে আনিল ফাহশা অশ্লীলতা থেকে, ওয়াল মুনকার আর অন্যায় কাজ থেকে। এই ফাহেশা বা ফাহশা আর মুনকার দুটি হচ্ছে আম খাস শব্দ। মুনকার হচ্ছে যে কোনো অবৈধ কাজ, নাজায়েজ কাজ, যে কোনো নিষিদ্ধ কাজ, হারাম কাজ, যে কোনো ইসলাম বিরোধী কাজ হচ্ছে মুনকার, যে কোনো গুনাহের কাজ, পাপের কাজ হচ্ছে মুনকার। আর ফাহেশা হচ্ছে বিশেষ ধরনের পাপ, যেসব পাপ, যেসব গুনাহ অত্যন্ত অশ্লীল এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিনের সাথে সাথে মানুষের ফিতরত ঘৃণা করে। মানুষের প্রকৃতি যদি মানুষের মতো থাকে, একজন মমিন মুসলিম মানুষ তার ফিতরত, তার প্রকৃতি ঘৃণা করে। এই জন্য মমিন মুসলিম বললাম যে যে ব্যক্তি মমিন মুসলিম নয়, মুনাফিক, কাফের, মুশরিক, বিদিন, পাপিষ্ঠ, তার প্রকৃতি নষ্ট হয়ে গেছে, তার প্রকৃতি ধ্বংস হয়ে গেছে, তার প্রকৃতি বিকৃত হয়ে গেছে, সেই জন্য তাকে খারাপ কাজ ভালো লাগে, খারাপ কথা ভালো লাগে, খারাপ রাস্তায় চলতে ভালো লাগে, অন্যায় কাজই ভালো লাগে, ভালো কথা বললে তাকে কষ্ট লাগে। এই জন্য তারা হয়তো সেই ফাহেশাগুলিকে খারাপ মনে করবে না, যেহেতু তার প্রকৃতি নেই। আল্লাহ ফাক রব্বুল আলামিন যে ফিতরাতের উপর সৃষ্টি করেন, সেই প্রকৃতি বদলিয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, মাসখ হয়ে গেছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক শিশুর জন্ম হয়, প্রত্যেক শিশুর জন্ম হয় মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আসে, আলাল ফিতরা, ফিতরাতের উপর, তার ইসলামের প্রকৃতির উপর। ফিতরাতের ব্যাখ্যা করা হয়েছে ইসলাম বলে, আর ফিতরাতের শাব্দিক অর্থ হচ্ছে প্রকৃতি। তাহলে প্রকৃতির ফিতরাতের যখন তাফসীর ব্যাখ্যা করা হয়েছে ইসলাম দিয়ে, তাহলে বোঝা গেল প্রত্যেক মানুষের প্রকৃতি হচ্ছে ইসলাম। আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, আল্লাহর ইবাদত বন্দেগী করা, সৎ কাজ করা, ভালো কাজের উপদেশ দেওয়া, ভালো কাজে উৎসাহিত করা, খারাপ কাজ থেকে বেঁচে থাকা, খারাপ কাজ সম্পর্কে লোকজনকে সতর্ক করা, এটি হচ্ছে আসল মানুষের প্রকৃতি। এই জন্য একটি শিশু যখন জন্মায় তার প্রকৃতি থাকে একেবারে ফিতরাত। এটা বাস্তবে লক্ষ্য করবেন, একটি ছেলে 3 বছর, 4 বছর, 5 বছরের ছেলে, এমনকি 7 বছর, 8 বছরের ছেলে, সে সত্য কথা জানে, মিথ্যা জানে না। যা হয়েছে তা বলে দেবে, যা হয়েছে চোখের সামনে যা দেখেছে তাকে যদি নিষেধ না করা হয় বলে দেবে, অনেক সময় নিষেধ করলেও সত্য কথা বলে দেবে, সত্য কথা বলে দেবে, তার পেট থেকে সত্য কথা সহজে বের করে নিতে পারবেন। কিন্তু যার বয়স এসেছে 15 বছর, আর সে খারাপ পরিবেশে মানুষ হয়ে গেছে, সে অহরহ হয়তো মিথ্যা কথা বলছে, 20 বছর, 25 বছর, 30 বছর অহরহ মিথ্যা কথা বলছে, তার পেট থেকে সত্য কথা বের করাই মুশকিল। মারধর করে অনেক অনেক সময় সত্য কথা বের করা যায় না, কারণ প্রকৃতি বিকৃত হয়ে গেছে। বাপ মা ইহুদি বানিয়ে দেয়, ইহুদি হলে ইউনাসেরা নেই, খ্রিস্টান হলে খ্রিস্টান বানিয়ে দেয়, ইউমাজেসার নেই, অগ্নি পূজক হলে অগ্নি পূজক বানিয়ে দেয়, হিন্দু হলে হিন্দু বানিয়ে দেয়, কবর পূজারী হলে কবর পূজারী বানিয়ে দেয়, বেনামাজি হলে বেনামাজি বানিয়ে দেয়, পাপিষ্ট লম্পট হলে লম্পট বানিয়ে দেয়। বাবা মা একসাথে ফিল্ম দেখে ছেলে মেয়েদের কিনে, তো ছেলে মেয়ে কি শিখবে? হ্যাঁ, বাবা মা জুয়া খেল, বিড়ি খায়, সিগারেট খায়, তাহলে কি শিখবে? তাই তো শিখবে, যা দেখেছে বাবা মাকে করতে তাই তো শিখবে, মিথ্যা কথা বলে, আছে বলে টেলিফোন যাই নেই বলে দাও, সে শিখায়, তাহলে কি শিখবে? তাই শিখবে, তখন মিথ্যা কথা বলতে শিখবে, তার আগ পর্যন্ত ছেলে মিথ্যা কথা বলতে শিখে দেয়, কি হচ্ছে ফিতরত। তো বলছিলাম যে মানুষের প্রকৃতি যদি বিকৃত না হয় তাহলে অশ্লীল কাজগুলিকে ঘৃণা করে। আল্লাহর দিনে তো হারাম আছে, কোরআনে কারিমে তো হারাম আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তো নিষেধ করা হয়েছে, কিন্তু মানুষের প্রকৃতি ঘৃণা করে, জানেন যে না, ব্যভিচার, ফাহেশা, সমকামিতা, ফাহেশা, মানুষ যদি প্রকৃতির উপর থাকে এগুলোকে ঘৃণা করে। এইভাবে উলঙ্গ হওয়া, উলঙ্গ হওয়া অশ্লীলতা, শরীরের এমন অংশ, অঙ্গকে খোলা যেগুলি সাধারণত ঢেকে রাখা হয়, এটি বাচ্চা ছেলেকে 5 বছর 7 বছর লজ্জা পায়, কাপড় খুলতে লজ্জা পায়, 5 বছর 7 বছরের ছেলে বাথরুমে ঢুকে দিচ্ছে লক করে, আর দিয়ে ফেসে যাচ্ছে, ও এই খেয়ালই করে না যে আমি যে ফেসে যাবো, খুলতে পারবো না, কথা খেয়াল করে না, কারণ প্রকৃতির উপর আছে। এই জন্য উলঙ্গ হওয়া, শরীরের কিছু অংশ খোলা, যে অংশ ঢাকতে হয় পুরুষের হোক অথবা নারীদের হোক, নারীদের গোটা শরীর ঢেকে রাখতে হয় অন্যদের সামনে, অন্য পুরুষের সামনে শরীরের কিছু অংশ খোলা, এগুলি হচ্ছে ফাহেশা, অশ্লীলতার অন্তর্ভুক্ত,
এজন্য বেহায়া হওয়া, বেপর্দা হওয়া, মাথা খোলা, চুল খোলা, হাত খোলা, পা খোলা, পেট খোলা, পিঠ খোলা, এগুলি হচ্ছে সব ফাহেশার অন্তর্ভুক্ত। এইভাবে আজকালকার জামানায় মহিলাদের ছবি দেখা, ফিল্ম দেখা, মহিলাদের খবর শোনা, এগুলো সব ফাহেশার মধ্যে সামিল। মহিলাদের সাথে কথা বলা, প্রেমের কথা বলা, ভালোবাসার কথা বলা, এগুলি হচ্ছে সব ফাহেশা, সব ফাহেশা, ফাহেশা বহু রয়েছে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ, নামাজের উপকারিতা হচ্ছে যে মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে আর হারাম কাজ থেকে, অন্যায় কাজ থেকে বিরত, সমস্ত পাপ থেকে বিরত রাখে। নামাজ যদি নামাজের মতো করে কায়েম করা হয়, পড়া হয় তা আর নিয়মিত পড়ে যায়, পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ যেভাবে ফরজ করেছেন, তাহলে বেশি দিন যাবে না, অল্প কিছুদিন একজন লোক নিয়মিত নামাজ পড়লেই সেই ব্যক্তি আর অশ্লীল কাজে ডুবে থাকতে পারে না, সেই ব্যক্তির দ্বারা অন্যায় কাজ সবসময় হতে পারে না। আর যদি কখনো পদস্খলন ঘটে, ভুল হয়ে যায়, তাহলে তওবা করবে, তার বিবেকে বাধা দেবে, তখন তওবা করবে, যেন আমার দ্বারা তো ভুল হয়ে গেছে, ভুলের এহসাস হবে, অনুভূতি হবে যে আমার দ্বারা ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে মাফ চাওয়া উচিত, আমাকে আল্লাহর কাছে তওবা করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন নামাজের উপকারিতা সম্পর্কে, সূরা হুদের আয়াত নম্বর 14, ওয়া আকিমিস সালাতা তারফাইন নাহার, আল্লাহ বলছেন হে নবী তুমি নামাজ কায়েম করো দুই বেলা, তারফাইন নাহার দিনের দুই দিকে, মানে সকালে বিকেলে, ওয়া যুলাফাম মিনাল লাইল রাতের কিছু অংশে। এই দুইটি বাক্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজের দিকে ইঙ্গিত করেছেন। আমি এর আগে বহুবারই বলেছি কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত শব্দটি বলেননি, তবে ইশারা ইঙ্গিতে পাঁচ ওয়াক্তের কথা বলেছেন বেশ কয়েক আয়াতে, তার মধ্যে এটি একটি আয়াত, ওয়া আকিমিস সালাতা, নামাজ কায়েম করো, তারফাইন নাহার দিনের দুই দিকে, তারাফ মানে এক কিনারা আর তারাফাই মানে দুই কিনারা, দিনের দুই কিনারায় মানে সকালে বিকেলে। সকালে মানে কোন নামাজ? সহজ ব্যাপার, একটি নামাজ রয়েছে ফজর নামাজ, আর দিনের আরেক দিকে, আর এক দিকের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। জোহরের নামাজ কখন পড়া হয়? জাওয়ালের পরে পড়া হয়, তাই না? জাওয়ালের পরে যখন পড়া হয় তাহলে সেটা দিনের কোন দিকে চলে গেল? দিনের দুটো দিক, একটা হচ্ছে জাওয়ালের পূর্ব আর জাওয়ালের পর, তো জাওয়ালের পরে যখন চলে গেল তখন সেটা দিনের দ্বিতীয় দিকে চলে আসলো, এজন্য এর মধ্যে জোহর আসর দুটোই সামিল। তাহলে ফজর হয়ে গেল, জোহর হয়ে গেল, আসর হয়ে গেল, তিন ওয়াক্তের দিকে ইঙ্গিত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাক্য দিয়ে, তারফাইন নাহার দিনের দুই দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই আয়াত নাজিল হয়েছে, তিনি এইভাবে ব্যাখ্যা করে দিয়েছেন যে খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খামসু সালাওয়াতিন, পাঁচ ওয়াক্ত নামাজ, কাতাবাহুন্না, আল্লাহ ফরজ করেছেন আলাল ইবাদ, তার বান্দাদের উপর। এই আয়াতের তাফসীর কে করেছেন? যার প্রতি নাজিল হয়েছে, অন্য কোনো মুফাসসির না, যার প্রতি আয়াত নাজিল হয়েছে তিনি এই কথা বলেছেন। আরেকজন বেদুইন এসে জিজ্ঞাসা করেছে যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার উপর কতটি নামাজ ফরজ করেছেন বলুন তো দেখি। নবী বলেছেন খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, প্রত্যেক দিন রাতে 24 ঘন্টায় খামসু সালাত, পাঁচ ওয়াক্ত নামাজ। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বহু হাদিসে এই আয়াতগুলো ব্যাখ্যা করেছেন। ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের কিছু অংশে, রাতের অংশের মধ্যে হচ্ছে মাগরিব এবং ইশা, এই অংশটুকুর তাফসীর হচ্ছে মাগরিব ইশা, তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ হয়ে গেল। পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করলে কি হবে? ইন্নাল হাসানাত, এগুলো হচ্ছে নেকি, এগুলো হচ্ছে নেকি, আর নেকি করলে কি হবে? ইউযহিবুনা সাইয়্যাত, ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, নিশ্চয় নেকি সমূহ মানুষের গুনাহ সমূহকে ধুয়ে মুছে নিয়ে যায়, সাফ করে নিয়ে যায়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে নামাজের নেকির উপকারিতা উল্লেখ করলেন, যে নামাজ পড়লে মানুষের নেকি হয় আর নেকি করলে গুনাহগুলি মাফ হয়ে যায়, দুই নামাজের মাঝখানে যে গুনাহগুলি হলো মাফ হয়ে যাবে, আর প্রত্যেক নামাজের জন্য উযু করতে হবে আর উযু করলে গুনাহ খাতা মাফ হয়ে যাবে। এইভাবে নামাজের সাথে বিভিন্ন ক্ষেত্র রয়েছে, বিভিন্ন অবস্থা রয়েছে, যে অবস্থাগুলিতে গুনাহ খাতা কি হয়, মাফ হয়, না? এইরকমই নামাজের জন্য পায়ে হেঁটে যাওয়া, কদমে কদমে গুনাহ মাফ হয়, কদমে কদমে নেকি বাড়ে, কদমে কদমে মর্যাদা উঁচু হয়, এগুলো নামাজের সাথে জড়িত। তো আল্লাহ পাক বলছেন ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, নেকি করলে গুনাহ দূর হয়ে যায়, ইউযহিবুনা সাইয়্যাত, গুনাহকে দূর, নেকি গুনাহকে দূর করে দেয়। আর এখানে যেহেতু প্রসঙ্গ নামাজের, প্রথম নামাজের বিষয় আসবে, যে নামাজের নেকি অন্য অন্য গুনাহগুলিকে দূর করে দেয়, তারপরে যে কোনো নেকির কথা আসবে, আপনার যাকাতের নেকি, আপনার রোজার নেকি, আপনার হজের নেকি, আপনার উমরার নেকি, আপনার মাতা পিতার খেদমতের নেকি, আপনার মানুষের সেবার নেকি, যত রকমের ফরায়েজ, ওয়াজিবাত, সুন্নাত, মুস্তাহাব, যত ভালো কাজ রয়েছে সমস্ত নেকি, ইউযহিবুনা সাইয়্যাত, মানুষ নেকি করলেই গুনাহ
দূরে সরে যায়, গুনাহ আর থাকে না, গুনাহ হয় না, অথবা হয়ে গেলে গুনাহগুলি মাফ হয়ে যায়, গুনাহগুলি মাফ হয়ে যায়, সগীরা গুনাহ ছোট গুনাহগুলি মাফ হয়ে যায়। আর এই নেকিগুলি করার সাথে সাথে তওবা করতে হবে যদি কাবিরা গুনাহ থেকে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের উপকারিতা সম্পর্কে আরো ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাত ওয়া আতাউয যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সূরা বাকারা আয়াত নম্বর 277। মহান আল্লাহ ইরশাদ করেছেন, নিশ্চয় যারা ঈমান নিয়ে এসেছে, ঈমান শর্ত, ঈমান ছাড়া কোনো কিছু কাজে আসবে না, ঈমান ছাড়া নামাজ কাজে আসবে না। যদি ঈমানে শিরক থাকে, এই জন্য বারবারই বলি, যদি মুসলিম সমাজে শিরক থাকে তাহলে কোনো ইবাদত কাজে আসবে না, নামাজই কাজে আসবে না, তাহলে আর অন্য ইবাদত কি কাজে আসবে? মাতা পিতার খেদমত করছেন, ছোট ছোট ভাইকে পড়িয়ে মানুষ করলেন, কত রকমের যে আপনি খেদমত করলেন, বিশেষ করে টাকা পয়সা খরচ করে যেসব কাজগুলি আমাদের দেশের মানুষরা করে, নামাজ না পড়লে কাজগুলি করে, কত টাকা পয়সা যে কত বছর ধরে ইনকাম করে ভাই বোনকে মানুষ করেছে, বোনগুলির বিয়ে দিয়েছে, এমনকি ভাইয়েরও বিয়ে দেয়, আমাদের দেশের মানুষরা করে না, ভাইয়েরও বিয়ে দিয়েছে, নিজে তো বিয়ে করেছে করেছে, নিজের বিয়ে লেট করেছে ভাইয়ের বিয়ের জন্য, বোনের বিয়ের জন্য, এগুলি সব আমাদের দেশের আমাদের সমাজের নেকির কাজ। কিন্তু এই নেকিগুলি কাজে আসবে না যদি তৌহিদ আল্লাহর একত্ব না থাকে, যদি কবর মাজার পূজা ঢুকে থাকে, কবরে সেজদা ঢুকে থাকে তার আকীদা আমলে, কবরে গিয়ে পাবো কিছু চাইবো যদি ঢুকে থাকে, কবরে গিয়ে খাসি মরুক জবাই করে, চাদর চড়ায় যদি, কবর পাকা করে, হ্যাঁ কবর ভক্ত হয়, পীর ভক্ত হয়, তাহলে কোনো কিছু কাজে আসবে না। আর কাজে আসবে না নামাজ না থাকলে, নামাজ নেই অথচ মাশাআল্লাহ আপনি 10 বছরের সৌদি আরবের কামায় আয়ু পর্যন্ত সব ভাই বোন মানুষ করে তাদের বিয়ে শাদিতে লাগিয়ে দিয়েছেন, আর মাতা পিতা যা বলেছে তাই করে, কত জমি জায়গা যে বাবা মা বাবার নামে করে দিয়েছেন, অনেক ভাই বোনের নামও করে দেন, কোনো কিছু কাজে আসবে না যদি তাওহীদ না থাকে, নামাজ না থাকে, দুইটি বস্তু থাকতেই হবে, না হলে অন্য কোনো আমল কাজে আসবে না, স্পষ্ট কথা। আল্লাহ বলছেন যারা ইমান নিয়ে আসলো, ইমান ও আমিলুস সালেহাত এবং ভালো কাজগুলি করলো, সালেহাত করলো, ও আকামুস সালাত ভালো কাজ, এ কথাটি আম ব্যাপক, সমস্ত ভালো কাজকে সামিল। একজন মানুষ তাহলে ভালো কাজ কেমন করে জানবে? কতক ভালো কাজ আছে যেগুলি জানার কোনো উপায় নেই, আর কতক ভালো কাজ আছে যেগুলি মানুষ বিবেক দিয়ে জানতে পারে, বুঝতে পারে যেগুলি ভালো কাজ। যেমন মানুষ মানুষ হিসাবে বুঝে সত্য কথা, যে মিথ্যা বলে সেও বুঝে যে সত্য কথা বলা কি ভালো কাজ বুঝে, মানুষের সাথে ভালো ব্যবহার করা, নম্র ব্যবহার করা ভালো কাজ এগুলি বুঝে, মানুষের সাথে চুক্তিতে আবদ্ধ থাকা, ওয়াদা পুরা করা, কথার পাকা হওয়া ইত্যাদি ইত্যাদি এগুলি ভালো কাজ বুঝে, মানুষকে ধোকা না দেওয়া, প্রতারিত না করা, ভামতাবাজি না করা, দুই নম্বরি না করা, এগুলি ভালো কাজ এগুলি বুঝি। তো বহু ক্ষেত্রে ভালো কাজ আমরা বুঝি, মাতা পিতার সেবা তো অমুসলিম কাফেরও বুঝে, বহু হিন্দু রয়েছে অনেক মুসলিম চাইতে বেশি মা বাবার খেদমত করে, তাহলে এগুলি অনেকেই সাধারণ জ্ঞান, আল্লাহ যেটুকু বিবেক দিয়েছেন তা দিয়ে বহু ভালো কাজের কথা বুঝি। দুর্বলের ওপর দয়া করতে হবে, আর বড়দের শ্রদ্ধা করতে, সম্মান করতে হবে, এগুলি কথা সাধারণ মানুষ বুঝে বুঝে, এগুলি কথা নেকির কথা, এগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকর কাবীরানা, আমার উম্মতের অন্তর্ভুক্ত ওরা না যারা বড়দের সম্মান করে না আর ছোটদের উপর রহম করে না, দয়া করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা নিজের বিবেক দিয়েও বুঝছি এবং আল্লাহর নবীর হেদায়েত তো আমাদের সামনে রয়েছে, কিন্তু একজন অমুসলিম, একজন মূর্খ, একজন জাহেল, সে তার বিবেক দিয়ে বুঝে যে বড়দের সম্মান করতে হয় আর ছোটদের উপর দয়া করতে হয়, দুর্বলদের উপর দয়া করতে হয়। তাহলে বহু কাজ আছে যেগুলি মানুষের সাধারণ জ্ঞান দিয়ে বুঝতে পারে, যেগুলি ভালো কাজ, যেগুলি খারাপ কাজ, কিন্তু বহু ভালো কাজ আছে যেগুলি ফরজ, কিন্তু মানুষ বিবেক দিয়ে বোঝা সম্ভবই না, অসম্ভব যে বিবেক দিয়ে সেগুলি উপলব্ধি করবে যে এই ভালো কাজগুলি আমাকে করা উচিত। যেমন পাঁচ অক্ত নামাজ আপনি কেমন করে বুঝবেন যদি আল্লাহ না জানাতেন, তার রাসূল যদি না জানাতেন পাঁচ অক্ত নামাজের কথা, তার গুরুত্ব যদি না বলতেন, তো পাঁচ অক্ত নামাজ যে এত গুরুত্বপূর্ণ, মুসলিম জীবনে প্রথম কাজ হচ্ছে নামাজ পাঁচ অক্ত, কেমন করে বুঝতেন? এটা বিবেকের উপর ছেড়ে দিলে হবে না। আর পাঁচই বা যে ভালো কাজ, ছয় ভালো নয়, চারও ভালো নয়, হ্যাঁ এক অক্ত ছেড়ে দিলে জাহান্নামে চলে যাবেন, ফজর ছাড়েন শুধু, চার অক্ত পড়েন মাশাআল্লাহ, কিন্তু এক অক্ত পড়েন না জাহান্নামে। এটা বিবেক দিক বুঝার বিষয়, বিবেক দিক বুঝার বিষয় নাই, সৎকনা আর এটাকেই জাকাত দিতে হবে, এটা বিবেক দিয়ে বোঝার বিষয় নাই। হ্যাঁ মানুষকে দান খেরাত করতে হবে, মানুষের উপকার করতে হবে, এটা তো বিবেক দিয়ে বোঝা যায়, কিন্তু সৎকনা আড়াই টাকা ফরজ, এটা দিতেই হবে, 5 টাকাও ফরজ নয়, আর 2 টাকা দিলেও কাজ হবে না, সৎকনা 2.5% দিতে হবে আপনাকে, সোনা চাঁদি টাকা পয়সায়, এটা বিবেক দিয়ে বোঝা যায় না। তো দীন ইসলামের বেশ কিছু বিধিবিধান রয়েছে, তার মধ্যে বহু ফরজ অজিবাত রয়েছে যেগুলি মানুষ বিবেক দিয়ে বুঝতে পারে না, হ্যাঁ নিজের বিবেক দিয়ে সিদ্ধান্ত নিতে পারে না যে এটি ভালো না মন্দ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন
রাসূল প্রেরণ করেছেন, কোরআনে কারীম নাযিল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস আমাদের মাঝে রয়েছে, দুটিকে আঁকড়ে ধরলে আমরা কখনো গোমরাহ হব না, তা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামিলুস সালে, ভালো কাজ তো করবে, আল্লাহ বললেন না যে ঈমান এবং তারপরে ভালো কাজগুলি করো, তার সবচেয়ে ভালো কাজ কি? আল্লাহ বলছেন ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করতে হবে। এর দ্বারা বোঝা যায় যে সালেহাত নেক কাজ ভালো কাজ তো বহু রয়েছে, কিন্তু সবচেয়ে ভালো কাজ হচ্ছে ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করা। ওয়া আকামুস সালাত, তারপরে ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করা। এজন্য আল্লাহ পাক রব্বুল বহু জায়গায় কোরআনে কারিমে নামাজের সাথে যাকাতের কথা উল্লেখ করেছেন, এবং ইসলামের যে পাঁচটি খুঁটি রয়েছে, স্তম্ভ রয়েছে, নামাজের পরে স্থান হচ্ছে যাকাতের। আমাদের দেশের মানুষরা নামাজের পর নামাজ, রোজা, হজ, যাকাত বলে, যাকাত থেকে শেষ স্থানে বলে। এই যে তরতিবটা বলার আছে আমাদের দেশে, ভুল তরতিব, ভুল নয় বলে না, এইভাবে যেভাবে আমি বললাম, হ্যাঁ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, নবী করিম সাল্লাল্লাহু এইভাবে কোনো হাদিসে বলেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বনি আল ইসলাম আলা খামসিন, শাহাদাতে আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাই যাকাত। কোরআনে কারিমে প্রত্যেক জায়গায় যেখানে আল্লাহ বলেছেন আকিমুস সালাত, সেখানে আতুজ যাকাত বলেছেন, বলেননি রমজানের কথা, বলেননি হজের কথা। সেখানে আল্লাহ বলছেন নামাজের পরে যাকাত প্রদান করবে, লাহুম আজরহুম, কি পাবে তাহলে নামাজ পড়লে, তাদের জন্য তাদের প্রতিদান রয়েছে, পুরস্কার রয়েছে। ইন্দা রব্বিহিম, কে পুরস্কার দিবে, পুরস্কার কে দিবে? চিন্তা করুন, আপনি যদি কোম্পানিতে চাকরি করেন, আপনারা বুঝেন কোম্পানির অবস্থা, কোম্পানিতে যে পদগুলি রয়েছে, বিভিন্ন পদ রয়েছে, ছোট পদ, মেজো পদ, সেজো পদ, বিভিন্ন রকম পদ রয়েছে, তাই না? যদি আপনাকে পুরস্কার দিতে চায় যে হ্যাঁ আমাদের এখন বেস্ট ওয়ার্কার চয়েস করা হয়েছে এবং এই পুরস্কার দিবে ফোরম্যান, তাহলে আপনি বুঝতে পারেন ফোরম্যানের পুরস্কার আর কত কি হবে, হবে 10-20 টাকার কিছু হবে। যদি তার উপর সুপারভাইজার হয়, মুশরেফ হয়, আর একটু বেশি হইতে পারে। যদি কোনো ম্যানেজার হয়, আপনার ডিপার্টমেন্ট ম্যানেজার হয়, হ্যাঁ একটু বড় পুরস্কার হইতে পারে। আর যদি একবারে জিএম হয়, জেনারেল ম্যানেজার, মদির আম যে একবারে সমস্ত কোম্পানি সবকিছুর মালিক, যে জেনারেল ম্যানেজারের পক্ষ থেকে, প্রেসিডেন্টের পক্ষ থেকে, বিশাল কোম্পানি আর তার প্রেসিডেন্ট স্বয়ং এসে পুরস্কার দিবে, তাহলে ভাবে বাপরে, প্রেসিডেন্ট পুরস্কার দিলে 10-20-50 দিয়ে পুরস্কার দিতে আসবে নাকি, বিরাট কিছু পুরস্কার দিবে তাহলে। অথচ সে মানুষ হতে পারে, আপনার চাইতে পাপি গুণাগার, আপনার চাইতে জালেম, কিন্তু সে দুনিয়ার স্বার্থে বেস্ট ওয়ার্কারকে পুরস্কার দিলে আরো কাজে উৎসাহিত হবে লেবাররা, ওয়ার্কাররা, আর কাজ আমার বাড়বে, প্রোডাকশন বাড়বে। সেই জন্য যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার হয়, যিনি রব্বুল আলামিন, বিশ্বজাহানের মালিক, যিনি জিনের মালিক, ইনসানের মালিক, সমস্ত মাখলুকাতের, সৃষ্টি জগতের মালিক, তিনি যদি বলেন আমার পক্ষ থেকে পুরস্কার রয়েছে, যারা নামাজ কায়েম করবে, যারা যাকাত দেবে, তাদের জন্য লাহুম আজরহুম ইনদা রব্বিহিম, রবের নিকট পুরস্কার রয়েছে, আল্লাহু আকবার। আর কি, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের না কোনো ভয় আছে আর না তারা দুশ্চিন্তায় ভুগবে, কোনো চিন্তা নেই, ভয় নেই, কোনো চিন্তা নেই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই একই বাক্য আল্লাহ পাক রব্বুল বলেছেন আল্লাহর আউলিয়া সম্পর্কে, বন্ধু সম্পর্কে, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আল্লাহর আউলিয়া, আউলিয়া গণের সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর যারা ওলি, আল্লাহর যারা বন্ধু, তাদের কোনো ভয় নেই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা দুশ্চিন্তিত হবে না, তাদের কোনো চিন্তাও নেই। এই আয়াতকে নিয়ে কবর মাজার ভক্তরা, পীর ভক্তরা বলে ওয়ালি মানে পীর, মুরিদ কোন ওলি হইতে পারে না, মিসকিন তো মিসকিনই থেকে যায়, হ্যাঁ মুরিদ কোন দিন ওলি হইতে পারে না, যতই নামাজ পড়ুক আর যতই রোজা রাখুক আর যতই দান খায়রাত করুক আর যত ইসলামে পাবন্দি করুক, মুরিদ কোন দিন ওলি হইতে পারে না। ওলি কে হইতে পারে? পীর, কারণ পীর না হলে কেরামত দেখাতে পারে না, পীর না হলে কেরামতি দেখাতে পারে না, আর কেরামতি না হলে ওলি হইতে পারে না। এই বিদাতি শিরকি ধারণা রয়েছে ওলি সম্পর্কে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অধিকাংশ মানুষের। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পুরস্কারের ঘোষণা করেছেন ওলির জন্য, সেই পুরস্কারের ঘোষণা করেছেন নামাজি যাকাত প্রদানকারীর জন্য। আয়াত দুটি আপনাদের সামনে আছে, নেই কোনো পার্থক্য আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী তো কোনো পার্থক্য আছে? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন নামাজের ক্ষেত্রে আকামুস সালাত ওয়া আতাউ যাকাত যারা করবে, নামাজ কায়েম করবে, যাকাত দেবে, তাদের জন্য, আর আল্লাহর ওলি তো তারাই, সেই জন্য একই পুরস্কার।
যারা ঈমান নিয়ে আসার পরে নেক আমল করবে, ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ করবে না, আর নেক আমলের দ্বার যত রয়েছে সবগুলিতে প্রবেশ করবে আর ভালো আমল করতে থাকবে। তার মধ্যে সবচেয়ে ভালো আমল হচ্ছে নামাজ কায়েম করা, তা করবে, যাকাত দেওয়া তা করবে, তাদের জন্য আল্লাহর কাছে পুরস্কার রয়েছে, রবের কাছে পুরস্কার রয়েছে, আর তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। তারাই যেহেতু আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর ওলি, প্রত্যেক নেক বান্দা আল্লাহর ওলি হতে পারে, সে সাধারণ মানুষ হোক, মিসকিন গরিব হোক, আর যেই কেউ হোক না কেন, আলেম হোক আর জাহেল হোক, আল্লাহর সাথে যদি সম্পর্ক মজবুত থাকে তাহলে সেই আল্লাহর ওলি হতে পারে। এটি হচ্ছে ইসলাম, এ হচ্ছে দীন ইসলাম। আর বিদাতি ধারণা যে ওলি তারাই যারা কবর মাজার নিয়ে আছে, যারা মুরিদ বানাতে পারছে, যাদের মুরিদের সংখ্যা যত বেশি তারাই হচ্ছে আল্লাহর ওলি, অথচ তারা শিরকে ডুবে আছে, বিদাতে ডুবে আছে, তারা আল্লাহ এবং রসুলের কত যে নাফরমানি করছে, কত যে নাজায়েজ কাজ করছে এবং কত শিরক বিদাতের পথ দেখাচ্ছে, তারাই শিরক বিদাতের পথগুলি খুলেছে। নাহলে কবর মাজার পূজার পথ খুলতো না যদি এই পীর মুরিদির ব্যবসা ভারত উপমহাদেশে না আসতো, তাসাউফ যদি না আসতো, পীর মুরিদি না আসতো, তাহলে কোনো কবরের পূজা শুরু হতো না। এই সুফিবাদের ফলাফল হচ্ছে কবর পূজা, মাজার পূজা। আল্লাহ ফাকরাব্বুল আলমের পক্ষ থেকে এই পুরস্কার পেলেন। আল্লাহ ফাকরাব্বুল আলমিন আর এক মহা পুরস্কারের কথা বলেছেন নামাজের কোরআনে কারিমে, সূরা মুমিনুনের এক নম্বর আয়াত থেকে শুরু করে এগারো নম্বর আয়াত পর্যন্ত। এখানে দুইবার করে আল্লাহ নামাজের কথা উল্লেখ করেছেন। এক তো প্রথম আয়াতে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফী সলাতিহিম খাশিউন, দ্বিতীয় আয়াত, প্রথম আয়াত দ্বিতীয় আয়াত, আল্লাহ বলছেন ওই মুমিনরা সফল কাম হবে। কাদ আফলাহাল মুমিন, ওই মুমিনরা সফল কাম হবে, আল্লাযীনা ফী সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী, নামাজ পড়ার মতো নামাজ পড়ে, খুশু খুজুর সাথে একগ্রচিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কে যেন দেখতে পাচ্ছি আর না হলে আল্লাহ কমপক্ষে আমাকে প্রত্যক্ষ করছেন, দেখছেন, এইভাবে ইবাদত বন্দেগী করার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, যে মর্যাদাকে ইহসানের কথা বলেছেন, নিষ্ঠার সাথে ইখলাসের সাথে ইবাদত করা। তারপরে বেশ কিছু গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের উল্লেখ করার পরে আবার শেষখানে ইতি টানছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কি বলে, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, আর ওই মুমিনরাই সফল কাম হবে যারা নামাজের হেফাজত করে থাকে, যারা নামাজের কি করে, ইউহাফিজুন, হেফাজত করে থাকে। আল্লাহ তো এক পুরস্কারের কথা বলে দিয়েছেন যে তারা মুক্তি পাবে, যথেষ্ট ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে উৎসাহিত করার জন্য যে দেখো কেমন সফল কাম হবে, শোনো, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনা আল-ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরাই তো ওয়ারিস হবে, এরাই তো উত্তরাধিকারী হবে। কিসের ওয়ারিস হবে? ধন সম্পদের। আম্বিয়া কেরাম ধন সম্পদের ওয়ারিস বানাতেন না, আম্বিয়া কেরাম মির্জারা নায়েব তাদেরকে এলমের ওয়ারিস বানিয়েছেন, যারা এলম দিনের এলম হাসিল করবে, কোরআনের জ্ঞান হাসিল করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জ্ঞান হাসিল করবে, তারাই নবীর ওয়ারিস। আর এরা কিসের ওয়ারিস হবে? মুমিন, যারা নামাজি, যারা নামাজের হেফাজত করে, নামাজে যারা বিনয়ী, আল্লাযীন, বলেন প্রত্যেক মানুষের জন্য জান্নাতে একটি করে স্থান তৈরি করেছেন, প্রত্যেক মানুষের জন্য, সে মুসলিম হোক অমুসলিম, সবার জন্য জান্নাতে স্থান আছে। সবাই যদি আল্লাহর ইবাদত বন্দী করে সারা বিশ্বের মানুষ মুসলিম হয়ে যায়, মুমিন হয়ে যায়, আর সবাই যদি আল্লাহর ইবাদত বন্দী করে সবার জায়গায় জান্নাতে আছে, আল্লাহ তৈরি করেছে। এই জন্য কবরে যখন চলে যাবে তো গুনাহগারকে দেখানো হবে, জান্নাতের স্থান দেখানো হবে আর জাহান্নাম দেখানো হবে, আর বলে হাজা মাকাদুক, হাজা মাকাদুক, এই তোমার স্থান ছিল, তুমি যদি ঈমান নিয়ে আসতে আর নামাজ পড়তে, যদি সৎ আমল করতে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্থান বদলিয়ে দিয়েছেন কারণ তুমি ঈমান নিয়ে আসনি, নামাজ কায়েম করনি, জাহান্নামে তোমার স্থান তৈরি করে দিয়েছেন। ফলে স্থান ছিল, ওর স্থানটা তো খালি থেকে গেল, ঠিক না? এইভাবে বহু কাফের রয়েছে আজকে পৃথিবীতে, কাফের সংখ্যা বেশি, বেনামাজের সংখ্যা বেশি, পাপিষ্টর সংখ্যা বেশি, গুনাহগারের সংখ্যা বেশি। তাহলে এরা জান্নাত থেকে যে মাহরুম বঞ্চিত হবে, তাদের জায়গাগুলি তো খালি থাকবে, আর মমিন সৎকর্মশীল তারা জান্নাতে যাবে, আর জান্নাতের নিজের জায়গা পেয়েও আবার ওই জায়গাগুলি তারা ওয়ারিস হবে, উত্তরাধিকারী হবে। কাফের চলে গেছে, বেনামাজি চলে গেছে জাহান্নামে, যে মুশরিক চলে গেছে জাহান্নামে, বিদাতি চলে গেছে জাহান্নামে, এদের জায়গাগুলির ওয়ারিস করা হবে, আল্লাযীনা ইয়ারিসুনা আল-ফিরদাউসাহুম ফিহা খালিদুন, যারা নামাজে নামাজের হেফাজত করেছে, নামাজে খুশু খুশু করেছে, নামাজে বিনয় হয়েছে, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে এবং হুম ফিহা খালিদুন, সেখানে চিরকাল অবস্থান করবে, চিরকাল থাকবে। আল্লাহ যদি জানি না আমরা কবছর বাঁচবো, বাঁচবো বলতে পারেন, কবছর বাঁচবো কেউ বলতে পারবেন না, এই বছরটা যাবে কি যাবে না, এই বছর তো দূরের কথা, রমজান পাবো কি পাবো না, আপনি পাবেন কি পাবেন না, কেউ বলতে পারেন না।
আমাদের এক ভাই এখানে আছেন, মাঝে মাঝে আসেন না, এখানে বক্তব্য আসেন, ওর ভাই, তার ভাইকে আমি চিনি এখানে, এখানে আল্লাহর কোম্পানিতে চাকরি করে, আমাদের অনেক ভাইরাই জানেন, নামাজি মানুষ। তো রাত্রে শুয়ে সুস্থ মানুষ, রাত দুটোর সময় হার্ট অ্যাটাক করে সেই রাতে মারা গেছে, গত সপ্তাহের কথা, গত সপ্তাহের কথা। তাহলে যেই অবস্থাটি হয়েছে ওই ভাইয়ের, আল্লাহ তাকে জান্নাত নসিব করে, তার গুনাহ খাতা মাফ করে, সে অবস্থা আমার হতে পারে না, আপনাদের প্রত্যেকের হতে পারে না, অবশ্যই হতে পারে। যে আপনি রাত্রে আজকে বক্তব্য শুনলেন, বক্তব্য করলাম, গিয়ে শুইলাম, আর ফজর হলো না, আমাদের হতে পারে না। তারপরে যদি এখনই সুসংবাদ দিয়ে দেওয়া হয় কাউকে, একটা উদাহরণ দিচ্ছি, যে তোমাকে সৌদি ন্যাশনালিটি দেওয়া হবে, কারণ এই ন্যাশনালিটিকে আমরা গুরুত্বের নজরে দেখছি, আরে মক্কায় থাকতে পারো রে, মদিনায় থাকতে পারো, মক্কা মদিনার দেশের নাগরিক, স্বাভাবিক কথা। যদি আমরা ধর্মীয় চেতনা নিয়েও যদি দেখি, ধর্মীয় দৃষ্টি নিয়েও দেখি, তবু আমাদের জন্য একটা দুনিয়ার ভালো নিয়ামত একটা। আর যারা যারা দুনিয়ার দৃষ্টিভঙ্গি নিয়ে দেখছে সেই ক্ষেত্রেও কম নয়। আর সেই ক্ষেত্রে যদি ওই দেশগুলির কথা বলি, যে দেশের ন্যাশনালিটি নেওয়ার জন্য মানুষ কত রকমের যে রাস্তা অবলম্বন করছে, ওই দেশের মহিলাদেরকে বিয়ে করছে, আর দুই নম্বরই বিয়ে করছে, এক মহিলাকে দশজন বিশজন পঞ্চাশজন কন্ট্রাক্টর বিয়ে করে রাখছে, আর গিয়ে মহিলা গিয়ে কেস করছে আদালতে, যায় আমার স্বামী, সুতরাং একে আমাকে নাগরিকত্ব দিতে হবে, একে আমার স্বামীকে নাগরিকত্ব যেমন দেওয়া হয়ে গেল, আপনাকে স্পর্শ করতে দেবে না, শুধু টেলিফোনে, হ্যাঁ তোমাকে ন্যাশনালিটি দাবি দিচ্ছি, আপনি তার স্বামী, আর তারপরে নাগরিকত্ব যেমন দেওয়া হলো তখন ওকে খালাস, ন্যাশনালিটি পেয়ে গেছে, হয়ে গেল। তো এই সব নাগরিকত্ব পাওয়ার জন্য অথচ কদিন বাজবেন জানেন না, কত খুশি আপনি এই সুসংবাদ যদি পেয়ে যান যে এই দেশের নাগরিকত্ব আমি পেয়ে যাব, আমাকে একবার নিশ্চিতভাবে মালিকের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে, খুশির শেষ নাই, তাই না? যে চিরকাল থাকতে পাবো, কন্ট্রাক্টে আছি, একাম আছি, এখনই যদি মালিকের সাথে একটু এদিক সেদিক হয়, পাট করে এক্সিট লাগিয়ে দিয়ে কখন যে এয়ারপোর্টে পৌঁছে দিবে, বলবে যে চলো একটু কাজ আছে, 91 একটু কাজ আছে, 91 করে দাও, দিল এয়ারপোর্টে একটু কাজ আছে, একটা লোক আর চোখে নিতে যাচ্ছি, নিতে যাচ্ছি কি আপনাকে দিতে যাচ্ছি, এরকম বহু ঘটনাই ঘটছে। তো কথা হচ্ছে যে আপনি যদি নাগরিকত্ব সুসংবাদ পেয়ে যান তো কি বুঝতে পারছেন, যে আমি কমপক্ষে এখানে থাকতে পারবো, স্থায়ী ভাবে থাকতে পারবো, যে কদিন বেঁচে আছি স্থায়ী ভাবে থাকতে পারবো, এর জন্য কত খুশি। তাহলে জান্নাত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হুম ফিহা খালেদুন, শুনে তো এত খুশি হলেন না, তো হচ্ছে কি আমরা মুসলমান এরকম খুশি যে আখেরাত তো চিরকালের স্থান, চিরকালের ঘর, সেখানে দুটি স্থান আছে, জান্নাত নাহে জাহান্নাম, আর যারা নামাজি আল্লাহু আকবার, তারা যারা নামাজের হেফাজত করেছে, নামাজে যারা বিনয়ী সুন্দর করে নামাজ পড়েছে, তারা জান্নাতুল ফিরদাউস থাকবে, আর হুম ফিহা খালেদুন, সেখানে চিরকাল অবস্থান করবে। আমরা তো খুশি হই না, আমাদের কেমন খুশি হওয়া উচিত এক্ষুনি যদি কার্ডটা এনে, ন্যাশনালিটি কার্ড এনে পকেটে দিয়ে দেয়, কত খুশি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন খবর দিচ্ছেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাহর চাইতে সত্য কথা আর কার হতে পারে, আল্লাহ বলছেন চিরকাল সেখানে থাকবে জান্নাতে, জান্নাতুল ফিরদাউস। নামাজের ফজিলতের কথা বলছিলাম, এই আয়াতগুলি বলতে বলতে অর্ধেক সময়ের বেশি শেষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিসে নামাজের ফজিলতের কথা বলেছেন, একটি হাদিস জানা আছে, শুধু বলেছি আগে স্মরণ করার জন্য, হয়তো অনেক ভাইরি জানা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজকে উদাহরণ দিয়েছেন বা উপমা দিয়েছেন কিসের সাথে, নদীতে পাঁচবার গোসল করার সাথে, বাড়ির সামনে, আর আইতুম লাউ আন্না নাহরান বেবাবে আহাদিকুম, আচ্ছা বলো তোমাদের দরজার সামনে যদি নহর থাকে, মানে নদী থাকে, ইয়াগতাসিলু ফিহা কুল্লু ইয়াউমিন খামসান, আর প্রত্যেক দিন যদি পাঁচবার করে সেই নদীতে গোসল করেন, আমরা নদীর দেশের মানুষ, ঘন ঘন নদী, যেখানে সেখানে নদী আছে, নদীতে যদি পাঁচবার করে গোসল করেন, হালিয়াব কামিন দারানি সেই, তাহলে শরীরে ময়লা মাটি থাকতে পারে? জিজ্ঞাসা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামকে, সাহাবারা বলেন কালু লা ইয়াবকা মিন দারানি সেই, একবার গোসল করলে তো মানুষ পরিষ্কার হয়ে যায়, পাঁচবার গোসল করবে, আবার ময়লা থাকার কথা? ময়লা থাকবেই না, ময়লা কেন থাকবে তার শরীরে, অবশ্যই ময়লা থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকা যালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এটি হচ্ছে উপমা পাঁচ ওয়াক্ত নামাজের, পাঁচ ওয়াক্ত নামাজের উপমা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এই পাঁচ ওয়াক্ত নামাজ দ্বারা আল্লাহ পাক রব্বুল গুনাহ খাতা সব ধুয়ে মুছে সাফ করে দেবেন, মাফ করে দেবেন। বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী এসে জিজ্ঞাসা করছেন যে আরায়তা ইজা সাল্লাইতু সলাওয়াতুল মাকতুবা, আমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, অসমত রমজান নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, ও আহলালতুল হালাল হালালকে হালাল মনে করি, হালালকে হালাল মনে করি, হালাল খাই, হালাল বলি, হালাল চলি, ও হারামতুল হারাম আর হারামকে হারাম মনে করি, হারামকে হারাম মনে করা মানে কি, মানে হারাম খাই না,
হারাম বলি না, হারাম পথে চলি না, হারাম ব্যবহার করি না, ওয়ালাম আজিদ আলা যালিকা শাইয়ান, এর বেশি যদি আমি কিছু না করতে পারি, এর বেশি যদি আমি কিছু না করতে পারি। জাকাতের কথা তো বলেননি তিনি, বলেছেন কি? বলেন হয়তো গরিব মানুষ ছিলেন, অভাবী লোক থাকলে তাকে আর জাকাতের কথা কি, জাকাত তার নেই। হজ তখন পর্যন্ত ফরজ হয়নি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জীবনে নবম হিজরিতে হজ ফরজ হয়েছে বা দশম হিজরির প্রথম দিকে, এটি হচ্ছে সঠিক। তাহলে এই সাহাবী যখন জিজ্ঞাসা করলেন আর বললেন যে আমি এই চারটি কথা বললেন, আমি যদি কি করি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আর রমজান মাসের রোজা রাখি, যেহেতু রমজান মাসের রোজা দ্বিতীয় হিজরিতে ফরজ হয়ে গেছিল, আর গরিব মানুষ, আমি হালালকে হালাল মনে করি, হারামকে হারাম মনে করি, আর এর বেশি যদি আমি কিছু না করতে পারি, আর বেশি নাকি করতে পারলাম, তাহাজ্জুদ পড়তে পারলাম না, এশরাক চাষও করতে পারলাম না, আর নফল নফল ইবাদত বন্দেগি বেশি করতে পারলাম না, আর জনসেবামূলক কিছু কাজও করতে পারলাম না, বেশি দিনের খেদমতও করতে পারলাম না, এতটুকু করতে পারলাম, আদখুলুল জান্নাহ, আমি জান্নাতে যেতে পারবো কি, জান্নাতে দাখিল হতে পারবো কি? কালা নাম, নবী করিম হ্যাঁ অবশ্যই, নামাজ পড়ো, রোজা রাখো, আর হালালকে হালাল মনে করো, মানে হালাল খাবেন, হালাল পড়বেন, হালাল চলবেন, হারাম তাহলে আপনি ব্যবহার করছেন না, হারাম বলছেন না, তাহলে বহু পাপ থেকে আপনি বেঁচে আছেন, তাই না? বরং সমস্ত পাপ থেকে, আপনি হারামকে হারাম মনে করছেন মানে সমস্ত গোনা থেকে বেঁচে আছেন, গোনা থেকে বেঁচে আছেন, আর হালালকে হালাল মনে করছেন, হালাল পথে চলছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, রমজান মাসে নবী শাসন কি বললেন, নাম হ্যাঁ জান্নাতে তুমি যেতে পারবে। ওই সাহেবের ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছে, লা আজিদু আলা যালিকা শাইয়ান, তাহলে আমি আর বেশি আর করব না, যথেষ্ট। বেদুইন মানুষ তো যখন জান্নাতে এই দিয়ে যেতে পারবো, যথেষ্ট আমার জন্য, আমি গরিব মানুষ, বা যথেষ্ট গরিব মানুষকে বলে তুমি দান করিও, কোথেকে দান করেছে, নিজেই খেতে পাই না। আবু আবু রাদিয়াল্লাহ তাআলা আর কি হাদিস বর্ণনা করেছেন, মুসলিম শরীফের হাদিস, বলছেন আসসালাওয়াতুল খামস وَالْجُمْعَةُ إِلَى الْجُمْعَةِ وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ مُكَفِّرَاتٌ لِمَا بَيْنَهُنَّ إِذَا اجْتُنِبَ الْكَبَائِرُ। পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে, জুমার নামাজ পড়বে আর রমজান মাসে রোজা রাখবে, তাদের সব গুনাহগুলি মাফ হয়ে যাবে। এর মাঝে যেই গুনাহগুলি হবে সব মাফ হয়ে, জোহর থেকে আসরের মাঝখানে যে গুনাহ হলো মাফ হয়ে গেল, আসর থেকে মাগরিবের মাঝে গুনাহ হলো মাফ হয়ে গেল, জি মাগরিব থেকে ঈশা, ঈশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই যে গুনাহগুলি মাফ হলো, সব মাফ হয়ে গেল, নামাজ পড়লেন মাফ হয়ে গেল, এক জুমা থেকে আরেক জুমা গুনাহ মাফ হয়ে গেল, এইভাবে রমজান মাসে রোজা রাখলেন, সিয়াম পালন করলেন, কিয়াম করলেন, গুনাহগুলি মাফ হয়ে, এক বছর গুনাহ খাতা মাফ হয়ে গেল। তার মানে এই না যে পাপ করতে থাকবেন আপনি, তার মানে কি যে গুনাহ তো মাফ হয়ে যাচ্ছে, গুনাহ করতে থাকবেন না কখনো না, আপনি ইচ্ছে করে গুনাহ করেন না, কিন্তু গুনাহ খাতা হইতে আছে, ভুল ভ্রান্তি হইতে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তা মাফ করে দেবেন। এজাজ তুনিবাল কাবায়ের শর্ত হচ্ছে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, না আপনি চুরি করবেন, না বেইমানি করবেন, না ডাকাতি করবেন, না জুয়া খেলবেন, জেনা ব্যবিচার করবেন, কাউকে খুন করবেন ইত্যাদি, যত কাবিরা গুনাহ আছে কাবিরা থেকে আপনি বেঁচে থাকবেন। এইরকমই সবচেয়ে বড় কাবিরা হচ্ছে শিরক, শিরকে বেঁচে থাকবেন। তারপরের কাবিরা হচ্ছে দুই নম্বর শিরকের সমান, আল্লাহ উল্লেখ করেছেন ওয়াকিমুসসালাত ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, শিরকের সমান গুনাহ হচ্ছে নামাজ ত্যাগ করা, বেনামাজি হবেন না, এমন দিন না হয় যে দিন আপনি ফজর পড়েননি আর পড়লেন না, ছুটে গেল তো গেল, কোন অর্থ গেল তো গেল আর পড়লেন না, কাবিরা গুনাহ। যদি কাবিরা গুনাহ থেকে কেউ বেঁচে থাকে, তাহলে এই পাঁচ ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, রমজান মাসের রোজা তার জন্য কাফফারা হয়ে যাবে, গুনাহগুলি তার সাফ হয়ে যাবে, মাফ হয়ে যাবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটি বড় হাদিস শুনিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, কিন্তু তিনি নিজেই বর্ণনা করেছেন মওকুফ হাদিস, বলছেন যেই ব্যক্তি পছন্দ করে মান সাররাহু আইয়াল কাল্লাহ গাদা মুসলিমান, আগামী কালকে যেই দিন তার মরণের দিন আসবে, আগামীকাল বলেছেন অর্থাৎ মৃত্যুর দিন, যদি আল্লাহর সাথে মুসলিম হয়ে সাক্ষাৎ করতে চায়, কত সুন্দর কথা, তাহলে মুসলিম হয়ে আল্লাহর সাথে মোলাকাত যদি করতে হয়, নামাজ পড়ে মোলাকাত করতে হবে, বেনামাজি হয়ে মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না। মানসার রাহু, যে ব্যক্তি পছন্দ করে যে আল্লাহর সাথে সে সাক্ষাৎ করবে, গাদাম মুসলিমান, আগামীকালকে মুসলিম হয়ে, ফাল ইউহাফিজ আলা হাওলা ইসলাওয়াত, সে যেন পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে, পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে, হাইসু ইউনাদা বিহিন্না, যার জন্য আজান দেওয়া হচ্ছে, আজান কি জন্য দেওয়া হচ্ছে, হাইয়া আলা সালা নামাজ পড়তে এসো, হাইয়া আলা সালা মুক্তির জন্য এসো, কাদ কামাতি সালা একামতে বলা নামাজ শুরু হয়ে গেল আসো, জি ফাইনাল্লাহ সারা আলী নবীকুম সোনান আল হুদা ওয়াইন না হন্না মিন সোনান আল হুদা, আল্লাহ পাক রব্বুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো ভালো কাজ, হিদায়তের তরিকা বাতলিয়েছেন, হিদায়তের আদর্শ দিয়েছেন, আর এই পাঁচ ওয়াক্ত নামাজ হচ্ছে হিদায়তের আদর্শ, হিদায়তের আদর্শ। ওয়ালাউ আন্নাকুম সাল্লাইতু ফি বুয়ুতিকুম, এমন আমাদের দেশে অনেকে আছে যারা ঘরে নামাজ পড়ে, মসজিদে যায় না, তাদের সম্পর্কে শুনেন ঘরে নামাজ পড়লে কাজ হবে না, তোমরা যদি বাড়িতে নামাজ পড়ো
কামা ইউসাল্লি হাযাল মুতাখাল্লাফি বাইতিহি, যেমন মুনাফিকরা, মুনাফিকরা ইমানের দুর্বল লোকেরা পিছনে থাকে আর মসজিদে আসে না নামাজ, অলস, রাতে অন্ধকারে যাব গ্রামে গঞ্জে এসা নামাজ অন্ধকার, অন্ধকারে মসজিদে যাব, বাড়িতে নামাজ পড়িনি, ফজরে শহরের লোকদের ফজরে উঠব যাব, ঘুমটা ডিস্টার্ব হবে তাড়াতাড়ি নামাজ পড়ে আবার শুয়ে যায়, শহরের লোকদেরই অভ্যাস হচ্ছে ফজর পরে শোয়া, ঠিক কিনা? গ্রামের লোকেরা ফজর পর শোয় না, ওরা জানে না যে ফজর পর মানুষ ঘুমাইতে জানে না। তোমরা যদি এইরকম বাড়িতে নামাজ পড়ো, লাতারাকতুম সুন্নাতা নবিয়াকুম, নবীর আদর্শকে ছেড়ে দিবে, নবীর আদর্শকে ছেড়ে দিবে। সুন্নত নবী সাল্লামের ভাষায় ফরজকেও সুন্নত বলা হয়েছে, জি, হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় সুন্নত মানে আদর্শ, সুন্নত মানে তরিকা, তা ফরজ হইতে পারে, ওয়াজিব হইতে পারে, সুন্নত হইতে পারে। আর ফেকার ভাষায় ফেকার কিতাব যদি পড়েন আর সেখানে সুন্নত পড়েন, তখন সুন্নতটি হচ্ছে ওয়াজিব বা ফরজের বিপরীত, বুঝতে পারছেন? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সুন্নত বলা ফরজকে বলা হয়েছে, এখানে সুন্নত বলা হয়েছে জামাতে নামাজ পড়া ওয়াজিব, সুন্নত বলা হয়েছে। হাদিসে এই পার্থক্য নেই, ফরজ ওয়াজিব সুন্নতের পার্থক্য নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হচ্ছে সুন্নত, তা ফরজ হইতে পারে, ওয়াজিব হইতে পারে, সুন্নত হইতে পারে, মুস্তাহাব হইতে পারে। ওয়ালাউ তারাকতুম সুন্নাতা নবিয়াকুম, তোমাদের নবীর সুন্নতকে, আদর্শকে যদি ছেড়ে দাও, লা দালালতুম, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। এটি মুসলিম শরীফের হাদিস। আবু দাউদে এই ভাষাতে একটু পার্থক্য আছে, তাতে বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ওয়ালাউ তারাকতুম সুন্নাতা নবিয়াকুম, তোমরা যদি নবীর আদর্শকে ছেড়ে দাও, বাড়িতে নামাজ পড়ো অথবা মাঝে মাঝে পড়ো, মাঝে মাঝে পড়ো না, লা কাফারতুম, তাহলে তোমরা কাফের হয়ে যাবে। আবু দাউদের হাদিস এটি, লা কাফারতুম, তোমরা কাফের হয়ে যাবে। নামাজ ছেড়ে দিলে তাহলে কাফের হয়ে যাওয়ার একটি দলিল পেলেন, নামাজ ছেড়ে দিলে মুসলমান থাকে না আর চিরকাল মুশরিকের মতো জাহান্নামে থাকতে হবে, এর একটি দলিল আবু দাউদের হাদিস, যে তোমরা যদি নামাজ ছেড়ে দাও তাহলে কাফারতুম, তোমরা কাফের হয়ে যাবে। তারপরে নামাজের ফজিলত বর্ণনা করছেন, যে অমামিন রাজুলিন ইয়া তাহারো, যে কোনো মুসলমান উযু করলো, তাহারাত হাসিল করলো, সুন্দর করে উযু করলো, সুম্মা ইয়ামুদু ইলা মসজিদ মিন হাযিহিল মাসাজিদ, যে কোনো মসজিদে গেল, যেখানে সুবিধা হলো মসজিদে গেল, ইলা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি খাতওয়াতিন ইয়াখতুহা হাসানা, তাহলে প্রত্যেক কদমে আল্লাহ এক নেকি করে লিখবেন, ওয়ায়ারফাউ বিহা দারাজা, আর প্রত্যেক কদমে কদমে আল্লাহ মর্যাদা উঁচু করবেন, ওয়ায়াহুত্তু আনহু বিহা সাইয়্যা, প্রত্যেক কদমে কদমে আল্লাহ গুনাহ মাফ করবেন। কয়টি ফজিলত পেলেন নামাজের দিকে হেঁটে যাওয়ার? কয়টি ফজিলত পেলেন? কয়টি ফজিলত পেলেন? একটি হচ্ছে নেকি লেখা হবে, আরেকটি হচ্ছে মর্যাদা উঁচু করা হবে, আরেকটি হচ্ছে গুনাহ মাফ করা হবে, জি। ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা ইয়াতাখাল্লাফ আনহা ইল্লা মুনাফিকুন মালুমুন নিফাক, বলছেন যে আমরা দেখেছি যে কোন এক সাহাবী নামাজ থেকে পিছনে থাকতো না, তার নামাজ থেকে পিছনে থাকতো, জামাত থেকে পিছনে থাকতো, কে? মুনাফিকুন মালুমুন নিফাক, একমাত্র মুনাফিক যাকে আমরা চিহ্নিত করতে পারতাম, জানতাম যে অমুক মুনাফিক, তাই নামাজ পড়তে আসে না, মসজিদে আসে না। তো নামাজ না পড়া মুনাফিকি, নামাজ ঘরে পড়া মুনাফিকি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। ওয়ালাকাদ কানা আর-রাজুলু ইউতা বিহি ইউহাদা বাইনা আর-রাজুলাইন, আমাদের অনেক সাহাবাই কেরাম অসুস্থ হতেন, অচল, এমন অসুস্থ বিছানায় শুয়ে আছেন, চলতে পারেন না, দুইজনের কাঁধে ভর দিয়ে, ইউহাদা বাইনা আর-রাজুলাইন, দুই মানুষের কাঁধে ভর দিয়ে মসজিদে আসছেন, আসার পরে তাকে নিয়ে এসে কি কি করা হতো, হাত্তা ইউকামা ফিসসাফে, কাতারে নিয়ে এসে বসিয়ে দেওয়া হতো। এখানে দেখুন অনেক বৃদ্ধ আছে, কোন রকম ধরে গাড়ি থেকে নামিয়ে নিয়ে এসে চেয়ারে বসিয়ে দিলে ওইভাবেই নামাজ পড়ছে, কিন্তু মসজিদে আসছে। আল্লাহু আকবার, এ হচ্ছে নামাজ, এ হচ্ছে ঈমান, এভাবে সাহাবায়ে কেরামের নামাজ পড়তেন। মুসলিম শরীফের হাদিস, আবু দাউদের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নামাজের ফজিলতের সম্পর্কে বেশ কিছু হাদিস আরো রয়েছে, তা ছেড়ে দিয়ে নামাজের গুরুত্বের কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকেও বলছেন, ইন্নানি আনাল্লাহ, আল্লাহ বলছেন, হে মুসা, আমি হচ্ছি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমার ছাড়া আর কেউ সত্য উপাস্য নেই, মাবুদ নেই, আবুদনি, সুতরাং একমাত্র আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার উদ্দেশ্যে, আমার জিকিরের উদ্দেশ্যে নামাজ পড়ো, নামাজ কায়েম করো আমাকে স্মরণ করার উদ্দেশ্যে। তাহলে আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করা হতেই পারে না নামাজবিহীন, নামাজ ছাড়া আল্লাহর জিকির হতেই পারে না। তাই সুরে আনকাবুতের আয়াত নম্বর 45 এর শেষ অংশে রয়েছে, যেখানে বলা হয়েছে নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে, ওয়ালা জিকরুল্লাহ আকবার, আল্লাহর স্মরণ করা হচ্ছে সবচেয়ে বড় কাজ। আর এই আল্লাহর স্মরণ হয়, প্রসঙ্গ চলছে কিন্তু কিসের? নামাজের। নামাজ দিয়ে যে আল্লাহর জিকির হয় সেটি হচ্ছে সবচেয়ে বড় আকবার, ওয়ালা জিকরুল্লাহ আকবার। আল্লাহ পাক রব্বুল নামাজ ওয়াক্ত মোতাবেক ফরজ করেছেন, সুতরাং ওয়াক্তেই নামাজ পড়তে হবে, খেয়াল খুশি নামাজ পড়লে হবে না। আজকাল বহু মানুষ যারা নামাজিও, তাদেরকে যদি ভাগ করে দেখি, নামাজিদেরকে যদি ভাগ করেন,
দুই ভাগে ভাগ করেন। একদল নামাজি যারা পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে ফজর নামাজও জামাত সহকারে পড়ে আর ওয়াক্ত মোতাবেক পড়ে, আর আরেকদল নামাজি নামাজ তো পড়ে ফজরও হয়তো পড়ে কিন্তু ওয়াক্তে পড়ে না, কাদের সংখ্যা বেশি হবে? একদিন এরকম ভাবে আপনাদের জিজ্ঞেস করেছিলাম কার সংখ্যা বেশি হবে বলেন তো দেখি। হ্যাঁ, যারা ফজর নামাজ ওয়াক্তে পড়ে না, সূর্য ওঠার পরে পড়ে, প্রায় নাকি ঘুম ভাঙে না, বহু লোক আছে তাদেরকে বললে ঘুম ভাঙে না, তাদের ঘুম ভাঙে না, দুনিয়ার কাজের ক্ষেত্রে ঘুম ভেঙে যায়, ডিউটি থাকলে ঘুম ভেঙে যায়, ঘুম হারাম হয়ে যায়, সব হারাম হয়ে যায়, দুনিয়ার কাজ কর্ম খাওয়া দাওয়া সব হারাম হয়ে যায়, কিন্তু ফজর নামাজের জন্য ঘুম ভাঙে না, এই হচ্ছে মুসলমান। আল্লাহ পাক বলছেন ফাকিমুসসালাত ইন্নাসসালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা, নামাজ কায়েম করো, নামাজকে নির্দিষ্ট সময়ের উপর আল্লাহ পাক রাব্বুল আলামিন ফরজ করে সূরা নিসা আয়াত নম্বর 103, নামাজকে কিতাবান মাউকুতা ফরজ করা হয়েছে ওয়াক্ত মোতাবেক, ওয়াক্তের উপর ফরজ করা হয়েছে, ওয়াক্ত চলে গেলে নামাজ হবে না। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কারণ আমাদের দেশে আবার এইরকম ডাল ভাত ফতোয়া খুব বেশি আছে যে আপনার নামাজ চলে গেছে, কাজা হয়ে গেছে, পড়ে নেন হুজুর আমি উঠতে পারছি না, সকালবেলা ফজরে উঠতে পারছি না, সাতটার সময় ডিউটি, তো সাতটার সময় পড়লে চলবে, হবে না কেন, পড়ে নেন, কাজা করে নেন, কাজা পড়ে নেন, মিথ্যা কথা সব। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ যখন কিতাবান মাউকুতা ওয়াক্তের উপর আল্লাহ নামাজ ফরজ করেছেন, সুতরাং আল্লাহর আদেশ মোতাবেক নামাজ আদায় করতে হবে। যেই ব্যক্তি বিনা ওজরে আপনি চেষ্টা করেছেন জাগতে পারলেন না, তাহলে যখনই জাগবেন নামাজ পড়ে নেবে, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস, তাই না? মান নামা আন সালাতিন আও নাসিয়া ফালিয়ুসাল্লি ইযা যাকারা, কেউ যদি শুয়ে থেকে যায় অথবা ভুলে যায়, তাহলে যখনই স্মরণ হবে বা যখনই ঘুম ভাঙবে তখনই যাতে নামাজ পড়ে নেই, উযু করে নামাজ পড়ে না, ফাইন্না যালিকা ওয়াক্তুহা, এটি হচ্ছে তার ওয়াক্ত, লা কাফফারা তাহু ইল্লা যালিক, আর কোনো কাফফারা নেই আপনার, কোনো কাফফারা নেই, কারণ আপনার উপায় নেই, আপনি জাগতে পারেননি, চেষ্টা করেছেন, নিয়ত ছিল, উদ্দেশ্য ছিল, অ্যালার্ম লাগিয়েছেন, বলেছেন স্ত্রীকে জাগিয়ে দেবেন, বন্ধু বান্ধবকে বলেছেন, তারপরও জাগতে পারেননি, হইতে পারে এরকম, কিন্তু আপনি যখন তখনই জাগতে পারেন না, প্রায় জাগতে পারেন না, হ্যাঁ, ওয়াক্ত যাওয়ার পরে নামাজ পড়েন, এর হুকুম শুনেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তার ফাতাওয়াই যে কোনো ব্যক্তি যদি এইভাবে নামাজ পড়ে ওয়াক্ত যাওয়ার পরে, যে কোনো নামাজ, ফজর নামাজ হোক আর জোহর হোক আর আসর হোক, জোহর নামাজ মাগরিব পর, আসর নামাজ মাগরিব পর পড়লেন, আপনি এশার নামাজ রাত 12টার পরে পড়লেন বা 11টার পরে, মানে অর্ধেক রাত হয়ে যাওয়ার পরে পড়লেন, ওয়াক্ত চলে যাওয়ার পর নামাজ পড়লেন বিনা ওজরে, কি করছেন ভাই? খেলা দেখছিলাম, আজকে ক্রিকেট খেলা দেখছিলাম, ক্রিকেট খেলা দেখতে দেখতে ভাই 11টা বেজে গেল বা 12টা বেজে গেল, এশার নামাজের ওয়াক্ত চলে গেল, সময় পেলাম না, ফজর নামাজের ক্ষেত্রে শোয়া, আসর নামাজের ক্ষেত্রে এমন ঘুমিয়েছেন যে মাগরিব হয়ে গেছে, ইচ্ছা করে অ্যালার্ম লাগাননি, চেষ্টাও করেননি ওঠার, না ঘুমটা বাকি আছে, সারাদিন ক্লান্ত আছে, একটা ঘুম দিই, লম্বা টানে ঘুম দিয়ে উঠলেন মাগরিবে, আর মাগরিব পরে বা মাগরিবে আজান হয়ে যাওয়ার পরে আপনি আসর পড়ছেন ইচ্ছে করে। অনেকে এরকম বলে যে পাঁচ ঘন্টা না ঘুমেলে হয়, আমাকে অনেকে বলেছে পাঁচ ঘন্টা একটানা ঘুম দিতে হবে, তো পাঁচ ঘন্টা একটানা ঘুম দিতে গিয়ে দেখা যাচ্ছে ও রাত 12টায় ঘুমাচ্ছে, যদি ফজরে উঠে তো 3 ঘন্টা হচ্ছে, না 5 ঘন্টা ঘুম দিয়েই উঠবে সে, তাহলে সকাল 7টায় সূর্য ওঠার পরে উঠতে হবে তাকে, এইরকম যদি অভ্যাস থাকে তাহলে এই নামাজ কবুল হবে না, নামাজ কবুল হবে না, নামাজ পড়লেন হয়তো আপনি সকাল 7টায় ফজর নামাজ, নামাজ কবুল হবে না, আসর নামাজ পড়লেন মাগরিব পরে, নামাজ কবুল হবে না। নামাজের গুরুত্ব সম্পর্কে একটি হাদিস মাত্র শোনাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ বাণী কি ছিল? কয়েকজন সাহাবি, মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জওজা মুহতারমা, মুমিনদের মাতা, উম্মুল মুমিনিন, তিনি বলছেন এক হাদিস, আর ইবনে মাজে রয়েছে, আর আরেক হাদিস আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ইবনে মাজে তো রয়েছে, আর আরেক হাদিস আরেক সাহাবী বর্ণনা করেছেন, কয়েকজন সাহাবি এই কথাটি বর্ণনা করেছেন কি, কানা আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাত ও মা মালাকাত আইমানুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ কথা ছিল, বাণী ছিল, আমরা যখন বিদায় নিই বাড়ি থেকে, বিদায় নিচ্ছি সফর করার জন্য, অথবা মরার সময় বিদায় নিল, ও দুনিয়ার কথা, হ্যাঁ অমুকে এই জমি দিস রে, অমুকের জন্য এই করিস, অমুকের জন্য এই করিস, অমুক এই করিস, আর আমার ছোট ছেলেগুলোকে তোমরা দেখিও, বড়দেরকে বলো আমার ছোট ছেলেগুলোকে দেখিও, সব দায় দায়িত্ব মানে ও নিয়েই যাচ্ছে, এগুলি ওসিয়ত করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত এই ছিল, আমার হাসানকে দেখিও আর হোসেনকে দেখিও, এইসব ওসিয়ত ছিল, আমার ফাতেমার খেয়াল রাখিও, এই করিও সেই করিও, ওইসব ওসিয়ত ছিল না, কারণ আখেরো কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ বাণী ছিল আস-সালাত, নামাজ, ওমা মালাকাত আইমানুকুম, আর তোমাদের দাস দাসিল খেয়াল রাখবে, তাদের উপর জুলম অত্যাচার করবে না, তোমাদের অধীনস্থ চাকর নকরের খেয়াল রাখবে, তাদের উপর জুলম অত্যাচার করবে না, আল্লাহর সবচেয়ে বড় হক হচ্ছে নামাজ তাওহীদের পরে, আর মানুষের হকের ক্ষেত্রে মানুষ যদি সমান হয় তাহলে জুলম করে না।
সামান্য করে জুলুম করা সাহস করবেন না, তাই না? যদি ফোর্স করতে পারে, আপনাকে ধমক দিতে পারে, আপনাকে যদি চোখ দেখে কথা বলতে পারে, তার এক পয়সা মেরে খাবেন না আপনি, তার তো জুলুম অত্যাচার করবেন না আপনি। কিন্তু অধীনস্থ যারা চাকর নকর দাস দাসী গোলাম, তাদের জুলুম করে দিলে কি হবে, কি হবে, কি করে নিব আমার, হতে পারে এরকম জুলুম অত্যাচার? তাই নবিয়ে করিম সাল্লাল্লাহু আল্লাহর হকের ক্ষেত্রে একটি কথা বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, আর মানুষের হকের ক্ষেত্রে বলেছেন দাস দাসীর উপর তোমরা জুলুম অত্যাচার করবে না। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো একটু বেশি করে বলেছেন, কানা ইয়াকুলু ফি মারাদিহি আল্লাযী তুফিয়া ফি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অসুস্থতায় ইন্তেকাল করেছিলেন, ওয়াফাত পেয়েছিলেন, ইন্তেকাল করেছিলেন, দেখলেন নবী ইন্তেকাল করেছেন না, বেঁচে আছেন। বিদাতীরা আমাদের দেশে দেওবন্দি আর বেরেলি সমস্ত বিদাতীরা বলে হায়াতুন নবী, নবী জীবিত। মহিউদ্দিন খান তো তার পত্রিকা মাসিক মদিনায় লিখেই দিল যে নবী আমাদের মতোই জীবিত, আমাদের মতোই জীবিত। আমাদের এক ভাই দায়ী আছেন, ওই তো আইসে মক্কায় থাকতেন, আমি প্রশ্ন লিখে পাঠালাম যে আমি বেশি দলিল চাই না, শুধু আমাদের মতো কথাটির দলিল চাই। মহিউদ্দিন সাহেবকে লিখে পাঠালেন যে আপনি আপনার পত্রিকা আগামী মাসে এর একটা দলিল শুধু দেবেন, আমাদের মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, এর একটি দলিল লিখে পাঠিয়ে দেন, বাস উম্মত জেনে নিক যে আমাদের মতো আল্লাহর নবী জীবিত আছে। আর তাদেরকে বড় বড় আলেম আর মহাদ্দিস আর ফাজেল আমরা আর মুফাসসির মনে করে থাকি। আকীদা যদি নষ্ট হয়ে যায় তাহলে কোনো নাজাত নেই, কোনো মুক্তি নেই, সমস্ত ধ্বংস হয়ে যাবে। আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, আল হাইয়ুল কাইয়ুম, আয়াতুল কুরসি মুখস্থ আছে আমাদের দেশে, মানুষের কিছু না থাকলেও আয়াতুল কুরসি মুখস্থ আছে, আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব। তো নবী যদি আমাদের মতো চিরকাল জীবিত থাকেন তো তিনিও হাই, আল্লাহর শরীক হয়ে গেলেন। তা মুশরিকানা আকীদা নয় এটি, মুশরিকদের আকীদা যে আল্লাহর নবীকে আল হাই চিরঞ্জীব বানিয়ে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইন্তেকাল করলেন, সেই অসুস্থতায় তিনি বলতেন, বলতেন বারবার করে আসসালাত 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 ওমা মালাকা আইমানুকুম, দাস দাসীর খেয়াল রাখবে আর নামাজকে ভুলবে না। ফামা জালা ইয়াকুলুহা, বারবার তিনি বলছিলেন, হাত্তা মা ইয়াফিযু বিহা লিসানুহু, এমনকি বলতে বলতে গিয়ে তার আওয়াজ বসে যেত, আর শুনতে পেতাম না। অসুস্থতার অবস্থায় কথা বলতে গিয়ে শেষ দিকে আর শোনা যায় না, তাই না? দু চারটি কথা বলার পরে আর শুনতে পাচ্ছেন না, কথা বলে দেখবেন অসুস্থ, এই বেশি অসুস্থ মানুষের সামনে। নবী করিম আর কিছুই বলতে পারলেন না, শেষ কথা ছিল সালাত আসসালাত ওয়া মালাকাত আইমানুকুম, কেমন রসুলের সাথে আমাদের ভালোবাসা মহাব্বত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ নবীর শেষ উপদেশে সালাত আর সেই নামাজকে আমরা ভুলে গেছি অধিকাংশ মুসলমান, আর ভালোবাসার দাবিদার আমরা, নবীর মহাব্বতের দাবিদার, আর নবীর শাফাতের আশাবাদী, নবীর হাউজে কাউসারের পানির আশাবাদী মুসলমানরা। সময় যেহেতু শেষ হতে যাচ্ছে সেজন্য আর একটি হাদিস দিয়ে শেষ করে দিচ্ছি, মহিলাদের সাথে সম্পর্কিত হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে উপদেশ দিতে গিয়ে তাদেরকে কয়েকটি কথা বলেছেন, তাদের দায়িত্ব পুরুষদের চাইতে অনেক কম, মহিলাদের দায়িত্ব পুরুষদের চাইতে অনেক কম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহ, অন্য হাদিসে রয়েছে, আইয়ুমা ইমরাতিন ইযা সাল্লাত খামসাহ, যে কোনো মহিলা যে কোনো নারী যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আল্লাহর ওয়াস্তে, নারী হন পুরুষ হন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আল্লাহ প্রথম হিসাব নেবেন, আবু দাউদের হাদিস, প্রথম কাল কিয়ামতে হিসাব হবে মুসলিমদের, কিসের সম্পর্কে, সালাত নামাজ সম্পর্কে হিসাব হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ উপদেশ ছিল সালাত সালাত। যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কোনো মহিলা, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে যদি রোজা রাখে, রমজান মাসে রোজা রাখে, রোজা রাখে আমাদের দেশের মহিলারা, নামাজ পড়ুক আর না পড়ুক রোজা রাখে, জি হিন্দুদের উপবাস করার অভ্যাস আছে, ওয়া আহসানাত ফারজাহা, আর লজ্জা স্থানের যদি হেফাজত করে, লজ্জা স্থানের হেফাজত, লজ্জা স্থান যার জন্য তার, আল্লাহ পাক লজ্জা স্থান স্ত্রীর স্বামীর জন্য রেখেছেন আর স্বামীর স্ত্রীর জন্য, এই হচ্ছে হেফাজত, ইল্লা আলা আজওয়াজিহিম, আল্লাহ বলেছেন স্বামীর জন্য, হে মহিলা তোমার লজ্জা স্থান তোমার ইজ্জত স্বামীর জন্য তোমার, আর হে পুরুষ তোমার ইজ্জত তোমার লজ্জা স্থান হচ্ছে তোমার স্ত্রীর জন্য, ইল্লা আলা আজওয়াজিহিম। এই সূরা মুমিনুনের প্রথম দিকের আয়াতগুলিতে আয়াত রয়েছে, আরো কয়েকটি কোরআনে কারিমে আল্লাহ পাক ইরশাদ করেছেন। তো বলছেন তৃতীয় উপদেশ হচ্ছে মহিলাদের জন্য যে তারা লজ্জা স্থানের হেফাজত করবে, লজ্জা স্থানের হেফাজতের অন্তর্ভুক্ত হচ্ছে যে বেহায়া বেপর্দা হবে না। আল্লাহ নবী বলেছেন আল মারআতু আওরা, নারী জাতি হচ্ছে আওরত, লজ্জা সবই হচ্ছে তার পর্দা, আওরত মানে হচ্ছে আবৃত বস্তু, ঢেকে রাখার বস্তু, আল মারআতু আওরাতুন, উর্দু ভাষাতে মহিলাদেরকে কি বলে, আওরাত শব্দই বলে, কারণ আরবিতে আওরাত মানে মহিলা হয় না, আওরাত মানে হয় ঢাকার বস্তু, আওরাত মানে ঢেকে রাখার বস্তু, এই জন্য বলা হয় পুরুষদের আওরাত হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, নাভি থেকে হাঁটু পর্যন্ত হচ্ছে পুরুষদের আওরাত, মানে ঢেকে রাখার বস্তু, ঢেকে রাখতে হবে, সাতরুল আওরাকে বলা হয়।
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলেন আলমারাতু আওরাতুন, মহিলা জাতি হচ্ছে ঢেকে রাখার বস্তু, আরেকটি হাদিস আপনাদের শুনিয়ে দিলাম তাই না। আর এই হাদিসে কি বলছিলাম, হ্যাঁ কি বলছিলাম বলেন তো, লজ্জা স্থান আবৃত রাখা তার সামিল, আহসানাত ফরজ, লজ্জা স্থানের হেফাজত করার মধ্যে হচ্ছে শরীরকে ঢেকে রাখা, কারণ মহিলাদের গোটা শরীর হচ্ছে আওরাত, ঢেকে রাখার বস্তু, আলমার আতো আওরা, তাহলে মাথা থেকে পা পর্যন্ত মহিলাদের অপর পুরুষের সামনে ঢেকে রাখা হচ্ছে, এটি হচ্ছে শরীয়ত, দিন দিন ইসলাম, লজ্জা স্থানের হেফাজতের মধ্যে তা সামিল। মহিলাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ লজ্জা স্থান, তাদের গয়না অলংকার রয়েছে তা ঢেকে রাখার বস্তু, তাদের মালা রয়েছে ঢেকে রাখার বস্তু, তাদের চুড়ি রয়েছে ঢেকে রাখার বস্তু, তাদের ঘড়ি রয়েছে ঢেকে রাখার বস্তু, তাদের পায়ে কিছু অলংকার রয়েছে তা ঢেকে রাখার বস্তু, তাদের নাকে রয়েছে কানে রয়েছে ঢেকে রাখার বস্তু। মহিলা আজকাল কানটা খুলে রাখে, দেখেছেন মহিলাদের কাছে কানটা যে দেখা যাচ্ছে এইরকম করে রাখে, আর মালাটাকে বের করে রাখে শাড়ির উপরে, আর পায়ের গুলি কোমরের গুলি তো দেখা যায়, ওগুলো তো দেখা যায় শাড়ির উপরে, আর তারপরে আল্লাহর সৃষ্টি অলংকার পেট পিট তো ব্লাউজে খোলা থাকবে, ব্লাউজ তো হিন্দুদের ব্লাউজ পড়তে হবে, ব্লাউজ নামে লেবাস পড়তে পারেন কিন্তু তা ঢেকে রাখার জিনিস হইতে হবে, ঢেকে রাখতে হবে, হাতটা এদিকে উঠেলো এদিকে উঠে গেলাম, হ্যাঁ দেবর আছে ভাসুর আছে তাদের সামনে, হাতটা আরেকদিকে উঠেলো এদিকে উঠে গেল, এইরকম ব্লাউজ পরে, যদি ব্লাউজ লম্বা একটু পরে না এদিকে একটু যদি উঠান তাহলে উঠে যাবে, পর্দা হবে না, তাহলে তাহলে এমন হইতে হবে লেবাস যাতে শরীর ঢাকে। বলেন গয়না যে মানুষের তৈরি করা গয়না, এতে আকর্ষণ বেশি আছে না পেট পিটে বেশি আকর্ষণ আছে বলুন তো দেখি, হ্যাঁ চুলে বেশি আকর্ষণ আছে, চেহারাতে বেশি আকর্ষণ, আল্লাহর অলংকারে বেশি আকর্ষণ আছে মহিলাদের, মহিলাদের শরীরে আল্লাহর যে অলংকার রয়েছে আল্লাহর জিনত রয়েছে তাতে বেশি আকর্ষণ আছে পুরুষদের জন্য, ঠিক না। সুতরাং মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত সবকিছুই ঢেকে চলাফেরা করতে হবে, বিশেষ করে বাইরে গেলে, বাড়িতে আছেন বাড়িতে আছেন কোনো অসুবিধা নেই, যে কোনো লেবাসে থাকেন, তবে আমাদের দেশীয় বাড়ি যদি হয় যেই বাড়িতে পাঁচ ভাই একসাথে থাকে সেখানে বাড়িতেও পর্দা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তিন নম্বর উপদেশ কি ছিল, যে লজ্জা স্থানের হেফাজত করতে হবে, পর্দা করতে হবে, তাহলে যে ব্যক্তি পর্দা না করে তার ভুল হইতে পারে, লজ্জা স্থান হেফাজত করা সম্ভব নয়, পর্দা করে না, আর যদি বলে যে আমি সতী থাকলে আমার সতীত্ব কে নষ্ট করতে পারে, জি ধর্ষিতা হবে, হচ্ছে না রাজশাহী থেকে চিটাগাং থেকে এক মহিলা একাই এক যুবতী একাই ঢাকা সফর করে রাস্তায় ধর্ষিত হয়, এরকম পত্র পত্রিকা বহু ঘটনা আসছে শুনতে পাচ্ছ, তো লজ্জা ইসলামের হেফাজতের মধ্যে পর্দা করা জরুরি, পর্দা না করলে লজ্জা ইসলামের হেফাজত হয় না। ও আত আত বা আলাহা, চার নম্বর উপদেশ হচ্ছে যে স্বামীর আনুগত্য করবে, স্বামীর আনুগত্য করতে হবে, জায়েজ কাজে স্বামীর আনুগত্য করতে হবে, যদি জায়েজ কাজে আনুগত্য করতে হয় তাহলে ভালো কাজে অবশ্যই আনুগত্য করতে হবে, অজেব কাজে সন্নত কাজে ফরজ কাজে অবশ্যই আনুগত্য করতে হবে, কারণ এতে আল্লাহর আনুগত্য রাসূলের আনুগত্য, যদি জায়েজ কথাও বলে সন্নত নয় ইসলামের কথাও নয় জায়েজ কাজ তাহলে আনুগত্য করতে হবে, তবে নাজায়েজ কাজ যদি হয় হারাম কাজ যদি হয় অপছন্দনীয় কাজ হয় না আনুগত্য জায়েজ নয় তাহলে আনুগত্য জায়েজ নয়, স্বামীর যদি আনুগত্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলে এই চারটি কাজ যদি নারীরা করে ফালতাদখুল মিন আইয়ে আবওয়াবিল জান্নাতি শাহাদ, যে কোনো দরজা দিয়ে সেই নারী জান্নাতে যেতে পারবে, আল্লাহু আকবার, সেই নারী যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে পারে, তার জন্য সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হবে, যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে পারে, আল্লাহু আকবার, এই ফজিলত নারীদের জন্য রয়েছে। কিন্তু নামাজ পড়তে হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, পরকালের মুক্তির উদ্দেশ্যে, আর আল্লাহ ফরজ করেছেন আল্লাহর আদেশ পালন করছি, আল্লাহর সামনে দণ্ডায়মান হয়েছি, এই মন নিয়ে এই অন্তর নিয়ে আল্লাহর ইবাদত বন্দী করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের অতীতের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমল করার যেন তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হয়ে বেঁচে থাকার তৌফিক যেন দান করেন, মুসলিম অবস্থায় আমাদের যেন মত দান করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।